নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে, যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। এখানে পৌরসভা এলাকা থেকে আবেদন করতে পারবেন, পঞ্চায়েতের লেগে আবেদন করতে পারবেন, সরাসরি বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। নোটিফিকেশান ডাউনলোড করেছি, নোটিফিকেশানের বিজ্ঞপ্তি ডেট হলো 20/9/2021, যেখানে হোনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে HSW। 30টি শূন্য পদ, এখানে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তা আবার 1 জানুয়ারি 2021 হিসাবে। SC ST এবং OBC ছাড় থাকছে বয়স অনুযায়ী। এখানে যারা SC ST আছে তারা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারো। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষকগত যোগ্যতা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, সাথে মাধ্যমিক পাস ফেল করলেও আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক ফেল করলেও আবেদন করতে পারবেন। এখানে ক্যান্ডিডেটদের মোটিভেশন হতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে সোশ্যাল সার্ভিসে। এখানে বেতন দেওয়া হবে 4500 টাকা অর্থাৎ 4500 টাকা পার মান্থ। যদি এদের মনে হয় টাকা বাড়াতে পারে তো বাড়াতে পারে। আর এখানে 1 বছর হবে চাকরি। তো তাদের মনে হয় যদি চাকরি যে যদি এক্সটেনশন করতে পারে করাতে পারে তাদের ইচ্ছে। এখানে আপনাকে লিখিতভাবে জমাতে দিতে হবে, যেখানে আপনাকে ফর্মেট অর ফর্ম ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট বার করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের জন্য এখানে কী কী দিতে হবে, প্রথম মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা দিলে হবে, মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, আর এখানে SC ST নিশ্চয়ই দিতে হবে সার্টিফিকেটের, আর সাব ডিভিশন অফিসার থেকে একটি কাগজ নিয়ে আসতে হবে। এখানে আবেদনের জন্য যারা বিবাহিত মহিলারা এবং কি ডিভোর্স মহিলারা এবং কি যারা উইডো মহিলারা, এই তিন ধরনের মহিলা এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এখানে ছেলেরা আবেদন করতে পারবেন না। এখানে আপনাকে চেয়ারম্যানের অর্থাৎ চেয়ারপারসন বলা হয়, এখন সেই চেয়ারপারসনের থেকে একটি লিখিত আপনাকে জমা দিতে হবে অর্থাৎ বার্ষিন্দা সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ 26/10/2021, যেখানে আপনাকে অফলাইনের মাধ্যমে ড্রপ বক্সে গিয়ে ওই পৌরসভা স্থানে গিয়ে আপনাকে আবেদন করে নিতে হবে অর্থাৎ ড্রপ বক্সে ফেলে দিতে হবে। এখানে ইন্টারভিউর মাধ্যমে না হবে, 1:10 রেশিও হিসাবে ইন্টারভিউ হবে, মেরিট লিস্ট হিসাবে প্রকাশিত হবে নিয়োগের জন্য। বিজ্ঞপ্তি এখানে সেম আছে অর্থাৎ এখানেও কিন্তু সেই অনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ, অর্থাৎ যে সেন্টারগুলো আছে হেলথ সেন্টার সেখানে নিয়োগ করা হবে কর্মী। এখানে আবেদন মতন একদম সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, এখানে আবেদন করবেন একদম জলের মতন সহজ। এখানে ফটো দেবেন, এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার টাইটেল দেবেন, মিডিল নেম থাকে দিয়ে দেবেন, আপনার বাবার নাম দিতে হবে, বা আপনি যদি আপনার বিবাহিত অর্থাৎ আপনার যে হাজব্যান্ডের বাড়ি থাকেন তো সে হাজব্যান্ডের নাম লিখতে হবে, যে কোনো একটা দিলেই হবে। ডেট অফ বার্থ দিতে হবে, কত বছর হয়েছে সেটা আপনি দিয়ে দিতে হবে, কত মাস হয়েছে সেটা দিতে হবে। আপনি মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি ম্যারেজ হলে ঠিক চলে যাবেন ম্যারেজে, ডিভোর্স থাকলে ডিভোর্স, ওই ডেস থেকে ওই। আপনাকে ন্যাশনালিটি আপনাকে দিতে হবে, আপনি যদি হিন্দু হন বা মুসলিম হন আপনি এখানে ফিল আপ করে দিন। পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্সেন অ্যাড্রেস সো একই দিতে হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান একের পর এক বসিয়ে দিতে হবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে অর্থাৎ আপনি লিখতে পড়তে এবং কি বলতে জানেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিতে হবে, হিন্দি বা ইংলিশ যে হোক তিনটে এখানে দিতে হবে। এবার এখানে আপনাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে, কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ড এবং ভোটার কার্ড বা রেশন কার্ড দিলে আপনি পারেন। যখন দেবেন আমি এখানে YN লেখা আছে, এখানে YY লিখে দেবেন বা NN, যদি যেটা দেবেন না সেটা N, যেটা দেবেন ইয়ে Y। তো এখানে আপনি কী ডকুমেন্ট দিয়েছেন পাশে এখানে লিখে দিতে হবে। এবার দেখে নিন, এখানে বলা হয়েছে ম্যারেজ সার্টিফিকেট যারা আছে এখানে আবেদন করতে পারবেন, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর যারা ডেথ সার্টিফিকেট যাদের মহিলার মানে তার হাজব্যান্ড মারা গেছে তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট দিতে হবে আবেদনের জন্য। আর যারা ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু কোর্ট অর্ডার অর্থাৎ কোর্টের কাগজ দিতে হবে, অর্থাৎ একদম চুক্তিপূর্ণভাবে অরিজিনাল কপি দিতে হবে কীভাবে কী হয়েছে অর্থাৎ তাদের কাছে। তারপরে এখানে সিগনেচার এন্ড ডেট দিয়ে প্লেস দিয়ে আপনাকে আবেদন করে নিতে হবে। খাম কিনবেন, খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে পোস্ট অফিসের বা আপনার ওই মিউনিসিপ্যালিটি এরিয়ায় গিয়ে ড্রপ বক্স পাবেন, সেই ড্রপ বক্সে ফেলে দিয়ে আসবেন, বা সেখানে ফ্রন্টে অনেকেই জমা নেয় এইসব কাগজপত্র তাদেরকে জিজ্ঞাসা করে জমা দিয়ে দেবেন। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য চলে আসবেন বরানগর municipality.org, আমি ওয়েবসাইট দেখাচ্ছি, চাইলে আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। বরানগরে নিয়োগ করতে চলেছে, এর আগে একটা অন্য জায়গায়, এখানে বরানগর মিউনিসিপ্যালিটি এরিয়া নিয়োগ করতে চলেছে, যেখানে এখানে 30টি শূন্য পদে, তার জন্য এখানে লেখা আছে লাস্ট সাবমিশন। এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, কি
কিভাবে ক্লিক করবেন, এখানে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন কালোটা, এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন আপনার নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। চাইলে আপনি যখন ফর্মটা ডাউনলোড করবেন ফর্মটা এখান থেকে ডাউনলোড করবেন, অর্থাৎ দুটোই এখানে ডাউনলোড করতে পারবেন সরাসরি। বোঝা গেল? নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।